অন্তত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয় এই স্বাধীনতাকে বিগত সময়ে কলঙ্কিত করা হয়েছে এই স্বাধীনতাকে অপবিত্র করা হয়েছে এই স্বাধীনতাকে একটি গোষ্ঠী একটি পরিবারের অর্জন বলে চালিয়ে যাওয়া হয়েছে এই স্বাধীনতাকে তারা শুধু তাদের ভাগ্য অর্জন তাদের সম্পদ অর্জনের জন্য তারা ব্যবহার করেছে এই দেশের সাধারণ মানুষের জন্য এই স্বাধীনতা কোনো কাজে আসে নাই ভুয়া মুক্তিযোদ্ধা এটা একটি কলঙ্ক যারা যুদ্ধ করেন নাই যারা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে যারা আজকে সুবিধা নিতে চান তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে এই কলঙ্ক আমাদের মুছতে হবে এই ব্যাপারে প্রশাসন আমাদের অবশ্যই সহযোগিতা করবেন কারণ যুদ্ধ না করে আপনি মিথ্যা মুক্তিযোদ্ধা সেজে সুযোগ নেবেন সেটা তো হতে পারে না আমি জীবন দিতে গেলাম আর আপনি ঘরে বসে স্বামীর সংসার স্ত্রী নিয়ে আপনি সুখে সময় কাটালেন নিরাপদে সময় কাটালেন তারপরে আমার মতো সুযোগ সুবিধা সম্মান আপনি পাবেন কেন পাবেন এটা হতে পারে না তাই আজকে প্রশাসনের কাছে আপনাদের কাছে আমার অনুরোধ এটা নিয়ে কোনো বিবাদ বিসম্বাদ আমরা করব না এই ব্যাপারে আইনগতভাবে বিধিসম্মতভাবে যা করা দরকার তার মাধ্যমে আমরা ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে তাদের ব্যাপারে ব্যবস্থা আমরা নিব নিতে পারবেন ওনারা সে বিষয়ে আমার অফিসে আসেন আমি সব সময় আমার চেয়ার থেকে উঠে দাঁড়াই কারণ এই চেয়ার তো তৈরি করে দিয়েছেন আপনারা যুদ্ধ করে 1971 আমাদের দেশের মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে তাদের সুন্দর জীবনের মায়া ত্যাগ করে একটা স্বাধীন দেশের জন্য মুক্তিযুদ্ধ করে মানুষের বয়স বাড়ে ভাজান খিদার বয়স বাড়ে না কি আমি পেতনির মতো আচ্ছা তুমি আমার সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করো বাবা মার সামনে তো সেভাবে করো না বন্ধু বান্ধবের সামনে আরেক রূপে অপরিচিত মানুষের সাথে আরেকটা রূপে তাই না একমাত্র মানসিক বিকারগ্রস্ত মানুষজন এক রূপেই থাকবে তারা সব ক্ষেত্রে নিজেদের একটা রূপে প্রদর্শন করবে প্লিজ তোমার ভাষণ বন্ধ করো